হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সম্পর্কে। ক্লিনিকে এরকম কম বয়সী মেয়েরা আমার কাছে আসেন, এসে বলেন যে ডাক্তারবাবু, বেশ কিছুদিন ধরেই দেখছি অনিয়মিত পিরিয়ডসের সমস্যা দেখা যাচ্ছে। বা অনেকের ক্ষেত্রে কি হয়, এরকম বলেন যে ডাক্তারবাবু, অনেক দিন হলো আমার পিরিয়ডস বন্ধ রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে দুটো পিরিয়ডসের মধ্যবর্তী সময়ে কয়েক ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে, যাকে আমরা বলে থাকি স্পটিং। তো এই সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে কি হয়, পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু, হঠাৎ করেই দেখছি আমার ওজন বেড়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অত্যাধিক লোমের আধিক্য শরীরে, যেটাকে আমরা বলে থাকি হার্সুটিজম, এবং এরই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে, গলায়, বগলে, কাঁধে ডার্ক স্পট, যেটাকে আমরা বলে থাকি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এই জাতীয় সমস্যাগুলো, এবং অনেকের ক্ষেত্রে অ্যাকনি দেখতে পাওয়া যায়, এই সমস্যাগুলো হচ্ছে। তো এই সমস্যা হলে আমরা কি করি, পেশেন্টকে আলট্রাসোনোগ্রাফি করতে দিই, এবং আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে ওভারিতে সিস্ট রয়েছে, একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে। আবার অনেক সময় কি হয়, বিয়ের পরে দেখা যাচ্ছে একজন মহিলা অনেক দিন ধরে প্রেগনেন্ট হতে পারছেন না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তার ক্ষেত্রে করা হয়েছে, এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তার ক্ষেত্রে ওভারিতে এরকম সিস্ট রয়েছে। তো এই যে ওভারিতে সিস্ট, এবং এর সঙ্গে আমি যে বাকি সিমটমগুলোর কথা বললাম আপনাদেরকে, এগুলোকে আমরা একসঙ্গে বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কী করণীয়? এখন প্রথমেই বলবো, এর জন্য যদি আপনার ওজন বেড়ে গিয়ে থাকে, প্রথমেই আপনাকে কিন্তু ওজন কমাতে হবে, নিয়মিত এক্সারসাইজ বা হাঁটার অভ্যাস করতে হবে, এরই সঙ্গে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, ফাস্টফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে। এর সঙ্গে আপনি যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, খুব সহজেই এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ হোমিওপ্যাথিতে আসতে পারে, যেরকম ন্যাট্রামিউর, পালসেটিলা, সিপিয়া, ক্যালিকার্প, মেডোরিনাম, ক্যালকেরিয়া কার্প, এরকম বিভিন্ন ওষুধ আসতে পারে, থুজা। তো লক্ষণ অনুযায়ী যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, যদি দেখা যায় কারোর এরকম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা হয়েছে, আপনি হয়তো এই ভিডিওটা দেখার পর নিজে থেকেই একটি লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করালেন, এবং সেক্ষেত্রে আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ দেখা গেছে, আপনি হয়তো কী করলেন যে আমি যে ওষুধগুলোর কথা বলেছি তার মধ্যে থেকে হয়তো একটি ওষুধ কিনে খাওয়া শুরু করলেন। বিষয়টি কিন্তু এরকম নয়, লক্ষণ যদি মিলে যায় তাহলেই সেই ওষুধটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তো এর জন্য আপনাকে কী করতে হবে, নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর চেম্বারে যেতে হবে, তাকে আপনার সমস্যার কথা খুলে বলতে হবে। যদি আপনি চান তাহলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে আমাকে কমেন্টও করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সম্পর্কে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।